प्रेम माने ना कोनो बाधा ताई तो प्रेमेर टाने सुदूर भारतेर उत्तर प्रदेशेर कानपुर थेके झालकाटीते प्रेमिका फारजानार बाड़ीते छुटे एसेछेन इमरान नामेर एक युवक। ভারত থেকে আসা ওই যুবককে একনজর দেখতে কাঠালিয়া উপজেলার চেচড়িরামপুর ইউনিয়নের মহিষাকান্তি গ্রামে ইমাদুল হাওলাদারের বাড়িতে ভিড় করেন স্থানীয় জনতা। ভারতীয় যুবক আসার খবরে ফারজানা বাড়ি থেকে পালিয়ে গেছেন এবং পরিবারের অসদাচরণে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতে ফিরে গেছেন ইমরান। এখানে উনি বলতেছে যে ফারজানার সাথে নাকি তার সম্পর্ক আছে এবং টাকার একটা লেনদেন আছে এই আর কি। এটা আমরা জানতে পেরেছি যেহেতু আমাদের সাংবাদিকতা এবং সিনিয়র সাংবাদিক এখানে আসছে তাদের সাথে আর কি আমি আসছি। আমরা ফেসবুকে ওনার সাথে পরিচয় আছে, আমাদের অনেকের এলাকায় যারা আছে সবাইকে উনি চেনে ইমরান ভাই। উনি দুই বছর আগে থেকে আমাদের সাথে এটা শেয়ার করছে যে এরকম একটা ফারজানা নামের আপনাদের এলাকায় একটা মেয়ে আছে, তার সাথে আমার প্রেমের সম্পর্ক এবং এই ছবি ভিডিও যা কিছু আমার সাথে ভিডিও কলে কথা হয়েছে যার ডকুমেন্ট সব আমি রাইখে দিছি, আমাদের সাথেও কিছু শেয়ার করছে। কিন্তু আমরা এই বিষয়ে উনি যতটুকু আছে ততটুকুই জানি, এদের ভিতরে কী হয়েছে না হয়েছে এরা সঠিক যেটা এরা দুজনেই বলতে পারবে, কিন্তু আমরা শুনছি এটা সত্য ঘটনা এটা আমরা জানি। ইমরানের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ফারজানার। দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে ইমরান বিভিন্ন সময় ফারজানার কাছে টাকা ও কুরিয়ারে পোশাক পাঠাতেন। এবার প্রেমিকাকে দেখতে ভারত থেকে ছুটে আসেন ইমরান। ফারজানার বাবা ইমাদুল প্রথমে ইমরানকে চিনলেও পরে মেয়ের প্রেম ও প্রতারণার বিষয়টি অস্বীকার করেছেন। ইমরান নামে একটা ছেলের সাথে তার সাথে পরিচয় ছিল, সেই সুবাদে আমরা তো তার ফ্যামিলির লোকজন সেই হিসাবে তার সাথে কথা হইতো না, প্রেম টেম কিছু না। আমার শালা বউর সাথে পরিচয় তখন আমি বলছি ভাবি আমার একটা বিষয় দিতে পারেন, তখন ওরে ওর সাথে কথা বলছে যে হ্যাঁ বিষয় দেওয়া যাবে, ও বলছে বিষয় দেওয়া যাবে। পরে আমি কইলাম তয় ওলা কথা কন, এই সেই সুবাদে কথা বলার পর ও বলছে বিষয় দেবো, কত টাকা লাগবে? 3,00,000 টাকা লাগবে। 3,00,000 টাকার পর ও আমার বিশ্বাস দিবে 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 দেয় না। প্রতারিত ভারতীয় যুবক ইমরান প্রেমিকা ফারজানা ও তার পরিবারের সুষ্ঠু বিচার দাবি করেছেন। ফারজানার খালার মাধ্যমে পরিচয়, তারপর ফেসবুকের মাধ্যমে সম্পর্ক শুরু হয়। আমাদের প্রেমের সম্পর্ক ফারজানার পরিবারের সবাই জানতো, তারা আমার কাছ থেকে ৭,০০০০ টাকা হাতিয়ে নিয়েছে। এখানে আসার পর এখন তারা সবকিছু অস্বীকার করছে, আমার সঙ্গে প্রতারণা করেছে, এখন বাধ্য হয়ে আবার দেশে ফিরে যাচ্ছি। কাঠালিয়ার চেচড়িরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ফেসবুকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ভারত থেকে আমাদের এলাকায় এক যুবক এসেছে শুনেছি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে তাদের সহযোগিতা করা হবে। আমাদের এলাকার একটি মেয়ে ভারতীয় একটি ছেলের সাথে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এবং তারা ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে বিয়ে টিয়ে করছে। কিন্তু আগে এই জিনিসটা আমার দৃষ্টিগোচর আমার কাছে আসে নাই, আসলে হয়তো আমি এটা খোঁজখবর নিতে পারতাম। ফারজানার পরিবার ইমরানের কাছ থেকে ৭,০০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, তবে ইমরান আসার পর সবকিছু অস্বীকার করছে ফারজানার পরিবার। সিদ্দিক শেখ, নিউজ ডেস্ক, দেশ টিভি।